আচ্ছা, এটা আছে যে কিনবে সে দিবে কিন্তু 150 টাকা, এখানে আছে খাজনা। আজকে কয়টা আনছিল সাইকেল? 6টা। প্রিয় দর্শক, আমরা আছি এসে খুলনার যে শাহপুর সাইকেলের হাট, ভ্যানের হাট, সেখানে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে, প্রতি বৃহস্পতিবারে দিনব্যাপী থাকে সন্ধ্যার আগ পর্যন্ত। আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো। আমাদের এই আঙ্কেল নেই, আঙ্কেলের ছেলে আছে, এই যে দেখেন, এটা লেডিস, এইটা এই সবগুলোই তো ইন্ডিয়ান, তাই না? আচ্ছা, এইটা কেমন কি চাচ্ছ? দরদামে কিছু সুযোগ আছে। এই পাশে এই যে আরো একটা আছে, এটা কত যাচ্ছ? 9000 তো একদম একই কন্ডিশনে, তাই না? আচ্ছা, এটা আছে 9000 টাকা, আছে চাওয়া দাম, কিছু দর দাম কমানোর সুযোগ আছে। আচ্ছা, এই পাশে আরো একটা আছে, আজকে যেগুলো আসতো সবগুলো একদমই নিউ, এটা কি 9000 টাকা? 8700 টাকা। তো আমরা যে ভিডিওগুলো দিই, প্রিয় দর্শক, আপনারা যাচাই বেচাই করে হাটের থেকে নেবেন। এবং আজকে আমরা নাম্বারটাও দিয়ে দেবো, আমাদের আঙ্কেলের ছেলে আছে যেহেতু, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এই যে আরো একটা আছে লেডিস, এটা কত যাচ্ছ? 7.5। আচ্ছা, এটা কিন্তু 7.5 লেডিস সাইকেল, রড নেই মাঝখানে দেখতে পাচ্ছেন। এগুলো প্রত্যেকটা সাইকেলই একদম নিউ কন্ডিশনের, এবং আপনারা দর দাম করে নিতে পারবেন এখান থেকে। এটা কত যাচ্ছ? 7800। আচ্ছা, এই যে একটা আছে 7800 টাকা। এই সাইকেলগুলো আছে আপনারা দেখেন, এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে হাট বসে। এবং এখানে কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ান সাইকেল, এগুলো ইন্ডিয়ান সাইকেল। হাটের থেকে খাজনা কত? 150 টাকা, তাই না? তোমার দেওয়া লাগবে না, কাস্টমার দেবে, যে কিনবে সে দেবে। আচ্ছা, এটা আছে যে কিনবে সে দিবে কিন্তু 150 টাকা, এখানে আছে খাজনা। আজকে কয়টা আনছিল সাইকেল? 6টা। একটা গিছে, একটা সেল হয়ে গেছে। প্রচণ্ড রোদ গরমের মধ্যে, একটু বলে রেখে দর্শক, শাহপুর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর হাট প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই হাট বসে সকাল 10টা থেকে একদম দিনব্যাপী। এই সাইকেলগুলো কিন্তু একদম নিউ কন্ডিশন, একদমই নিউ কন্ডিশনের এই সাইকেলগুলো, এই যে দেখতেই পাচ্ছেন, একদম নিউ। তোমার ফোন নাম্বারটা একটু বলো তো। 096। একবার বলো নাম্বারটা। 09600। আচ্ছা, নাম্বারটা দেওয়া আছে, আপনাদের যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন, নাম্বার দিয়ে দিছি আমরা এখানে। এটা একটু বিষয়, এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান সাইকেল, প্রত্যেকটা ইন্ডিয়ান সাইকেল, দেখে শুনে নেবেন। আমরা অনেকদিন পরে হাটে আসছি, হাটে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।